হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সকালে ঘুম থেকে উঠেই দেখি আজকে ঝাঁঝালো রোদ্দুর, একেবারে চোখটা ঝাঁঝা করছিল। আর অয়নকে বললাম বিছানাটা তুলে নিতে, কিন্তু ও রেগে বেগে একসার। তা কি করব, সকালের বাসি কাজ সেরে তারপরে রান্নাঘরে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে দিয়েছি। তো চা করে নেব একটু, আর চাটা হয়ে গেছে। চাটা নামিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, কালো জিরে ভেজে রাখবো। ওই প্যাকেটটাতে কালো জিরে ছিল, তো কালো জিরেটা শুকনো কলাই ভেজে ওটাকে গুঁড়ো করে রেখে দেবো। কারণ সকালবেলা সিদ্ধ ভাতের সঙ্গে একটু কালো জিরেটা ভালোই লাগে, কালো জিরে দেখবো অন্যরকম একটা সেন্ট আছে। তো কালো জিরে ভেজে একটা কোটায় ভরে রেখে দেবো, যখন ইচ্ছে হবে তখন একটু খাবো আর কি। আর সিদ্ধ দিয়ে দিলাম ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ডিমের ভুজিয়া করে নিচ্ছি, ভোলানাথকে রুটি দিয়ে দেবো বলে তাই। তো রুটিগুলো আমি একবারে সেঁকে রেখে দিচ্ছি, তারপরে কাঁচা কুচি আছে তো রুটিটা একবারে সেঁকে রেখে দিচ্ছি, সেঁকে একবারে টিফিনে গুছিয়ে রেখে দিলাম ভোলানাথকে। তো অনেকদিন পরেই কাজ গেছে, তো আজকে রুটি দিয়ে দিলাম, তারপরে কাঁচা কুচি করে ছাদে চলে আসলাম। আজকে বললাম সকালবেলায় মানে ঝাঝালো রোদ্দুর উঠেছে, আজকে এত রোদ্দুর উঠেছে মানে জামাকাপড়গুলো কেচে নিয়ে একবারে উপরে চলে আসলাম, মেলে দিলাম তো শুকে যাবে। আর আজকে একটা খারাপ কাজ করে ফেলেছি, দেখো ভোলানাথের এই সাদা জামাটা আমি নষ্ট করে ফেলেছি। তো আলমারিতে ভাঁজ করা ছিল অনেকদিন, একটা হলুদ পাঞ্জাবির ওপরে ছিল, সেই পাঞ্জাবির দাগটাই লেগেছে। এত আমি লেবু দিয়ে ডলেছি, তারপরে ওজালা দিয়েছি কেচে, তাও মানে দাগটা যাচ্ছেই না। তো তোমরা যদি কেউ জানো যে এই দাগটা কিসে যাবে, আমাকে কমেন্টে একটু জানিও প্লিজ। তো একদম মানে নষ্ট করে ফেললাম সাদা জামাটা, খুব খারাপ লাগছে। তো দাগটা মানে আছেই, বোঝাই যাচ্ছে। লেবু দিয়ে আমি অনেকক্ষণ ঘষেছি আর ওজালাও দিয়েছি, কিছুতেই দাগটা গেল না, জামাটা পুরো আমি নষ্টই করে ফেললাম। তারপরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রেডি হয়ে নিচ্ছি, দুই ছেলেকে নিয়ে যাব সেলুনে। দুজনার চুল খুব বড় হয়ে গেছে, সামনে পুজো, তো আর কয়দিন পরের থেকে না প্রচুর সেলুনে ভিড় হয়ে যাবে। এর জন্য সেলুনে চলে যাচ্ছি, দুজনকে চুল কাটিয়ে নিয়ে আসব। অয়নকে বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়েছি, ও যাচ্ছে আর আমি যাচ্ছি রোদ্দুরের মধ্যে। ছাতাও নিয়ে নিই, ছাতা ধরবো না ওকে ধরবো। তো চলে আসলাম রোদ্দুরের মধ্যে, কোলে নিয়ে বসিয়ে দিয়েছি, অয়ন বসেছে, অয়নের কাটা হলে তারপরে ওকে বসিয়ে দেব। আর ছোটো খোকা তো খুব মানে এক্সাইটেড, কখন বসবে কখন বসবে। অয়নের কাটা হলে তারপরে ওকে বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটু স্বর্ণকারের দোকানে মানে জুয়েলারি দোকানে দরকার ছিল, ওদের মালাগুলো ঝাল কেটে গেছিলো, ওগুলো দিয়ে চলে আসলাম বাজারে। তারপরে বাজারে এসে দাঁড়িয়েছি, ভোলানাথ বাজার করে দিল। আর এই যে এই ঠাকুর পটামার সঙ্গে ইয়ার্কি মারছে, বলছে ভিডিও করছো, আমার ছিঁড়া গেঞ্জির ভিডিওটা আরও বেশি বেশি করে তোলো আর কি। আর দেখো ক্যারেটার মধ্যে কত বড় একটা শঙ্কর মাছ। তো আমি দাঁড়িয়েই ছিলাম এখানে, ভোলানাথ আমাকে বাজার করে দিল। আর এই যে এই কাকার দোকান থেকে আলু লঙ্কা যা পেঁয়াজ রসুন যা লাগে নিয়ে যাই, ভোলানাথ পরে পয়সা দিয়ে দেয়, আমি আর কিছু দিই না, যা দরকার হয় আমি এখান থেকেই নিয়ে যাই। তারপরে বাজারে চলে আসলাম, প্রচণ্ড গরম বাজারে, মানে বাজার থেকে বাড়ি এসে দেখি কারেন্ট নেই। ও বলছিল পরোটা খাবে, তো একটু পরোটা নিয়ে আসলাম, ওকে দিয়ে দিলাম, খেয়ে নিল। তারপরে স্নান ধান করে মাছটা ধুয়ে, মানে মাছটা ধুয়েই স্নান করে নিয়েছি। আর মাও আজকে বাড়ি নেই, তো পুজোটা আমাকেই দিতে হবে, তো তাড়াতাড়ি করে এদিকে পুজোটাও সেরে নিলাম। অনেকটা দেরি হয়ে গেছে বাজার থেকে আসতে আসতে, তো তাড়াতাড়ি করে যেমন সমন করে পুজোটা দিয়ে দিলাম আর কি। তারপরে রান্নাঘরে চলে আসলাম, দেখো আজকে লোটে মাছ এনেছিলাম। আর এই যে তেলাপিয়া মাছ, লোটে মাছের চপ খাবে বলছিল, তো লোটে মাছটা আমি লবণ হলুদ মাখাইনি। আর এই যে তেলাপিয়া মাছটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তো চালানি তেলাপিয়া এটাকে মাখা মাখা করে করব। আর ডালটা করে রেখেছি, আর ডাল করেছি আজকে টক ডাল, কেননা ঘরে আমড়া ছিল, ওই আমড়া দিয়ে একটু টক ডাল করেছি। আর তেলাপিয়া মাছটা আমি কালো জিরে সম্বাদ দিয়ে একবারে সম্বাদ দিয়ে দিলাম, এপিট এপিট করে ভাজা করে তুলে নিয়ে আলু উচ্ছে দিয়ে মাখা মাখা করে করব। তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বিকেলে, আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, 3:45 বেজে গেছিলো, বাসন মাজতে মাজতে কি করব। ভোলানাথ আসার পরে একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বাবু ঘুমোচ্ছিলো, বাবুকে উঠে খাইয়ে তারপরে ফল কাটলাম, মানে লেবু পেয়ারা ওগুলো কাটলাম খেয়ে দিয়ে, তারপরে আমি ওদেরকে শান্ত করে রেখে বাসন মাজতে এসেছি। তারপরে বাসন টাসন মেজে একটুকুনি আজকে বসারও টাইম পাইনি বিকেলবেলা, তারপরে সন্ধ্যা দিতে চলে এসেছি। আর দেখো বাবু বিরক্ত করছে, আর সন্ধ্যা দিতে এসে আর ঠাকুরের ফুল বেলপাতাগুলো তো নামিয়ে রেখে দিই, জানো এগুলো রাখতে নেই মা বলেছিল, তাই জন্য আমি সন্ধ্যাবেলায় আমরা ফুল বেলপাতা যা থাকে সব নামিয়ে নিই। আর বাবু খেতে খেতে ঠাকুর ঘরে চলে আসছে, ওকে যত বারণ করছি ওকে আর শোনে, ও আর শোনার ছেলে না। তারপরে সন্ধ্যাবেলা ভোলানাথ ঘুম থেকে উঠলে দেখো এই যে লোটে মাছ কটা চপ করেছিলাম আর রেখে দিয়েছিলাম, ওগুলো করে নিলাম আর চাও করে নিলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট সকল।